ওকে, ফ্যান্টাস্টিক। কিছু লোকে এসে গেছেন অলরেডি। সো দিস ইজ আর্টিস্ট স্পটলাইট এপিসোড 10 উইথ জাফর আনসারি, এবং জাফর অলরেডি দেখছে, প্রচুর লোকে দেখছে, রূপায়ণ দেখছে, ভাবিক দেখছে, শুভম চক্রবর্তী দেখছে, জাফর নিজে দেখছে, রূপায়ণ হ্যালো, স্বাগতা চট্টোপাধ্যায় দেখছে, হাই দাদা হ্যালো, আর আমি সময় একদম নষ্ট না করে জাফরকে ইনভিটেশনটা পাঠাচ্ছি ভিডিওতে। হ্যালো, ইয়ো, হোয়াটস আপ ব্রো? পোকরাজ দেখছে, ইমন চক্রবর্তী দেখছে, হ্যালো ইমন, চিরঞ্জিত সরকার হাই, জাফর আজকে এসেছে। জাফর আমার বহুদিন পুরনো বন্ধু, এবং ইজ আ ফেনোমিনাল কিবোর্ড প্লেয়ার, অ্যারেঞ্জার, এভরিথিং, এবং বহু মানে গ্র্যাজুয়ালি যেটা হচ্ছে যে জাফরকে, আমার যেটা মনে আছে প্রথমবার যখন দেখেছিলাম, ও অনেকটা লম্বা চুল ছিল, এবং সেখান থেকে আস্তে আস্তে চুলটা ছোট হয়েছে এবং সাইজে বড় হয়ে গেছে জাফর, এই জিনিসটা হয়েছে। কিন্তু ইটস আ ফ্যান্টাস্টিক থিং। এখন ও মুম্বাইতে থাকে, আগে অবশ্যই এখানে ছিল, পশ্চিমবঙ্গে ছিল, এবং সেখান থেকে আমরা একসাথে কাজ করতে শুরু করি। একটা কি তুই কোনো নয়েজ শুনতে পাচ্ছিস? না নট এট অল। ওকে, ফ্যান্টাস্টিক। চিরঞ্জিত সরকার লিখছে, হাই দাদা, হ্যালো চিরঞ্জিত, কল্পক গুহ ইজ ওয়াচিং, দিব্যদীপ ইজ ওয়াচিং, দেবপ্রিয়া ইজ ওয়াচিং, হ্যালো এভরিওয়ান, হুয়েভার ইজ ওয়াচিং। আপনারা মনে করলে এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে আরো লোকে দেখতে পান। এবং প্রত্যেকবারের মতো, প্রত্যেক দিনের মতো, দ্য আকাঙ্ক্ষা ফাউন্ডেশন, এটার ডোনেশনের জন্য আমি নিচে একটা একটা আবেদন রেখেছি, একটা রিকোয়েস্ট আমি রেখেছি, যে কেউ যদি মনে করেন যে এখানে কিছু দিতে। ইয়েস, আই নো দেয়ার ইজ আ স্ট্যাটিক নয়েজ, আই ডোন্ট নো কেন এই নয়েজটা হচ্ছে। Let me move my phone away. Does that help? ইয়া, It did? এটা থাক, হ্যাঁ এটা থাক, হ্যাঁ এটা থাক। এবং কেউ যদি মনে করেন যে দ্য আকাঙ্ক্ষা ফাউন্ডেশনে আপনারা কিছু ডোনেট করতে চান, তাহলে অবভিয়াসলি করুন, তাতে তাদের কিছু হেল্প হবে। শুভম চক্রবর্তী দেখছে, অম্বরীশ দাস ইজ ওয়াচিং, হ্যালো অম্বরীশ দা। জাফর, তাহলে ফার্স্ট কোয়েশ্চেন আমি যেটা তোকে করতে চাই সেটা হচ্ছে, থ্যাংক ইউ শুভম চক্রবর্তী ফর শেয়ারিং, অ্যান্ড নাও মুভিং অন টু দ্য কোয়েশ্চেন অ্যান্ড আনসার পার্ট। আমাকে এটা বল যে তুই কিভাবে, হাউ ডিড ইউ স্টার্ট ছোটবেলায়? ছোটবেলায় দিস ওয়াজ আ ভেরি র্যান্ডম ইন্সপিরেশন কাইন্ড অফ আ সিনারিও। আমি যখন নাইজেরিয়াতে শিফট করি, আই ওয়াজ লাইক ইন ক্লাস থ্রি টু অ্যাকচুয়ালি, আর শিফট করে ইউ নো আই হ্যাভ কাম দেয়ার, দিস সো উই ইউজ টু স্টে ইনসাইড দিস কম্পাউন্ড, দেয়ার ইউজড টু বি ফ্যামিলি টুগেদার, সো উই মেড ফ্রেন্ডস, আই গো টু মাই ফ্রেন্ডস হাউস অ্যান্ড দেন হি হ্যাজ আ কিবোর্ড, সো আমার বেশ মজা লেগেছিল, ওয়্যার হি উড বি এবল টু প্লে সাউন্ডস অ্যান্ড প্লে দ্য বিটস অন ইট, and I was like baba chai like get me something like this, it's fun, so baba got me the keyboard but he also got me a tutor, so it was Achha. Like no more fun from after point that like only and I have to practice now ye class korte hobe, so you know like evening time amar classes gulo hoto from 5 to 6 pm tokhon bachchara maximum bahire khele and ami bari tutor er sathe boshe practice korchi, you know like what is that, I didn't want this but fortunately that helped build up মতলব একটা যে মেন্টাল প্রিপারেশন হয় না টু বি আ পিয়ানো প্লেয়ার অর টু বি এনি মিউজিশিয়ান, যে মাইন্ডটা লাগে টু সেট এন্ড প্র্যাকটিস ফর আওয়ার্স এন্ড আওয়ার্স, ইউ নো দ্যাট রিয়েলি হেল্পস ইউ পুশ দ্য আপকামিং ইয়ার্স, মানে বিইং আ প্রফেশনাল মিউজিশিয়ান, হ্যাঁ দ্য ফার্স্ট 20 ইয়ার্স দিস ফার্স্ট 25 ইয়ার্স ইউ ডু ইন্টেন্স প্র্যাকটিস, ঠিক আছে, ইউ রিয়েলি গেট ইয়ার স্কিলস আপ, কিন্তু ওয়ান্স ইউ স্টার্ট টোরিং অর স্টার্ট ওয়ার্কিং ফর পিপল ইট ইজ ভেরি হার্ড টু কাম ব্যাক সিট ইন জাস্ট প্র্যাকটিস, রাইট রাইট, practice really helps you push further, and if you can do it parallelly that is amazing for you, matlab from what I have heard
a lot of classical musicians and a lot of amazing musicians who are playing out there still practice. I also still practice, but it is very less. But that's the whole point is. So, ওখান থেকে শুরু হয়ে হি গট মি আ পিয়ানো টিচার হু ওয়াজ পিয়ানিস্ট অ্যাট আ চার্চ অ্যান্ড হি স্টার্টেড টিচিং মি অ্যান্ড মাই ড্যাড গট ইন্টারেস্টেড ইন সেন্ডিং মি আপ ফর পিয়ানো ইউ নো লাইক পিয়ানো কম্পিটিশন সো আই উড লাইক প্রিপেয়ার পিসেস বাবাই আমার সাথে বসতো ঘন্টার পর ঘন্টা তো একটা ভয় ছিল যে ও বাবা রেগে যাবে তো ইস দিস স্লিপ আমাদের বিছানা পেছনে ছিল ইস দিস সিট অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড ইউজ টু লাই ডাউন দেয়ার and practice. This also helped me do one thing যে আমি চোখ বন্ধ করে করে physical practice গুলো করতে পারবো because আমার যখন বন্ধ হলে সাউন্ডটা শুনতে পারবে তখন মার খাবো এখন আমার আমি ঘুমাচ্ছি বা ঘুমাচ্ছি কিন্তু প্র্যাকটিসটা চলছে আর কি রাইট রাইট সো দি কম্পিটিশনস গুলো হাই এন্ড ড্যাড ওয়াজ ভেরি ইমপ্রেসড যে আই এম পারফর্মিং বেটার লাইক আই এম পারফর্মিং অ্যাজ হি এক্সপেক্টেড বিকজ লিটারালি যা খাটনি ওই মুহূর্তে ছিল ওয়াজ মাই ড্যাড রিয়েলি পুশিং মি হার্ড টু প্র্যাকটিস এন্ড স্টাফ এন্ড আফটার সার্টেন টাইম উই ব্যাক টু ইন্ডিয়া ইন্ডিয়াতে ফিরে আসার পর মি মাই ড্যাড মাই মাদার উই অল ওয়েন্ট অ্যারাউন্ড কলকাতা লুকিং ফর টিচার্স and I joined Mr. Ajit Ghosh in Bada Bazaar and Sam Engineer. So ami dujoner sathei classes kortam. I would have an hours class with Ajit Ghosh and an hours class with Sam Engineer. Because mane okhane amar dudigei practice hochhilo to understand, you know, like how chords work. Just jirokom amra regular life e moto kani chord gulo. So knowledge gulo ami Ajit sir er kache pachhilam. Plus we used to do exercises there. And then I started preparing for grades under Sam Engineer. So this was my third grade in piano. Actually, I'm in class 7 or something like that. And he passes away, unfortunately, because of his... He went sick. And then I was in a dilemma. Sir was the actual person who would like really guide me. And you wouldn't believe, if you've heard of Anurag Naidu, he used to also learn from Sam Engineer. And that I came to realize... Yeah. Oh, he called me up one day and he's like, bro, you know Sam Engineer? I'm like, yeah, he was my teacher. I'm like, bro, I was his teacher, like, you know, student too. Story. I'm like, but you guy who used to travel for 3 hours at Gondu Gonta class college and then went back to you and I'm like, yeah, I was that dude. Mane, this all happened in that time only. And I was surprised, like years, like 15, 16 years later, ami jante pari. That was very nice. So, yeah, finally, data daralo, like, I never found someone who would really give me, you know, like, a person to look up to, ki, this is what I want to become like. Oye, je, Sam Engineer ke dekhe, je, koi bhukti data ashe, you know, that's, I think. Right. So, that started lagging in me. Mane, amara ichche korche na. I was like, no, what happened? Grades dichi, pieces dichi. I appeared for grade 8. I failed. Matlab, failed in the sense, amake exam hi dite dilo na, bolo, you are very unprepared. And I was like, man, this is not happening. And at that point in time, the pressure is even real because Ishab Ato Bachar, at that point of time, I'm already playing for 8 years. So it is a good, you know, a playing span to make a decision ki amita my career bana. Like a lot of people who have 2 years, 3 years, suddenly I can decide, but now this is what I'm going to do. But me doing it from a much, much younger age, so when we decided ki cholo, let's get an upright, like, for my son, my dad decided. And then we got, and that was really nice. It felt very good. That pushed me a bit, ki hai, par amke se piano ashi na, I'll practice certain day. Kindu the whole process now was so boring after a certain point of time. I mean, interest, like I wasn't interested in playing piano much. I was more interested in doing other things. I was also thinking, ki becoming an engineer, let's see, usme kya hai, nahi hai. Because I had hardly thought of professional musician at that point of time. Then I come across Utpal da. I'm sure you would have heard of him. Heard pa nahi. And I started jamming with him and he showed me blues piano and stuff, you know. The first couple of videos that was Diana Krall live in Paris, which I was blown away by. And the second video he showed me was Naya Singh in live in Japan. Oh. Yeah, John. So I was like blown. I'm like, shit. This is the cool stuff. So he gave me music. Ami shuntam and I used to grab more interest. Tapur I gradually realized ki na, this is, I really want to do this. I've been doing this.
I have developed the physical skill required by playing classical piano all these days. I never got into studying deeply classical music. I'm looking at the sheet. I'm trying to play the sheet. একটা ফিজিক্যাল কিছু একটা কমপ্লেক্সিটি আছে, আই ফিগার আউট দ্য এক্সারসাইজ ফর মাই সেলফ কি এটা করলে করলে, সো দ্যাট আই ওটা আমার মাসল মেমোরি বসে যায়, এন্ড দ্যাটস হোয়াট হেল্প মি লেটার অন ইন দ্য ইম্প্রোভাইজিং স্টেজেস অফ হুইচ আই হ্যাভ বিন ডান আ লট, লাইক আ লট অফ মাই আদার ফ্রেন্ডস হ্যাভ ডান মাচ মোর, বাট ইটস স্টিল রিয়েলি হেল্প মি ইন দ্যাট সেকশন. তো আফটার জয়েন উৎপল দা, ইউ নো, আই ওয়াজ লাইক ওকে এবার আমাকে পড়াশোনা করতে হবে কন্টেম্পোরারি জ্যাজ এন্ড হারমোনি অল দ্যাট, মানে এবার ওই কিরাগিরি গুলো ইজ কামিং. So at that time, I realized ki chalo, we'll go to a school and we'll study. And that is when the SAMKA phase happens. And I go to school. Because you are answering all the questions in one go. And that cannot happen. But I'm like, I had a break here. Just let's see. Kara kara dekhchen. Ebong, ami jeta dekhlam, it is... গতকালও দেখছিলেন দীপক পণ্ডিত, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিউজিশিয়ানস অফ দ্য কান্ট্রি, দীপক পণ্ডিত দেখছেন, অ্যান্ড আরশাদ আলী খান ইজ ওয়াচিং, আরশাদ ভাই লিখছে হ্যালো জাফর ভাই, হ্যালো নীলাঞ্জন ভাই, হ্যালো আরশাদ ভাই, অভিক গাঙ্গুলি ইজ ওয়াচিং, হ্যালো অভিক, থ্যাংকস ফর জয়নিং ইন, রশ্মি সাহা, হ্যালো রশ্মি সাহা, তেজি ইজ ওয়াচিং, হ্যালো হাই তেজি, হোপ ইউ আর ডুইং গুড, চিত্রা মুখার্জি ইজ ওয়াচিং, আকাশ দেবনাথ, মীনাক্ষী মুখার্জি ইজ ওয়াচিং, দুর্নিবাস সাহা, প্রিয়া বোস, কিংসুক চক্রবর্তী, অর্ণব চক্রবর্তী, প্রিয়াঞ্জলি গুহ মজুমদার, সায়র ডাব্বা ঘোষ, অল অফ দেম আর ওয়াচিং, থ্যাংকস ফর জয়নিং ইন, অ্যান্ড আমাকে এখান থেকে বল, হ্যাঁ যে জায়গাটা চলে আসলাম সেটা হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক, এবং তার আগে কি হচ্ছিল, মানে যখন তুই ক্লাসিক্যাল, মানে তুই স্যাম ইঞ্জিনিয়ারের কাছে কি তুই ক্লাসিক্যাল মিউজিকের ট্রেনিং নিচ্ছিলি? হ্যাঁ, বেসিক পিয়ানো ক্লাসেস, গ্রেডস দেওয়ার জন্য প্রিপারেশন, এন্ড তার সাথে প্যারালালি, মানে জেনারেলি কি হয় যখন কেউ গ্রেড এক্সামস এর জন্য প্রিপেয়ার করছে, দে হ্যাভ আ মাইন্ডসেট কি আমরা তিনটে পিস তৈরি করব, দিস নাম্বার অফ পিসেস তৈরি করব, এন্ড উইল গো অ্যাপিয়ার ফর দি এক্সাম, বাট স্যাম ইঞ্জিনিয়ারের সাথে কি, হি উড মেক মি প্রিপেয়ার দ্যাট ফর দ্যাট, প্যারালালি আই উড বি ডুইং মোর slightly advanced pieces where he would help me technically in other pieces. So it parallelly chalchilo, you know, like how we study for book and prepare for JE and stuff like that. So right. To amake eta bol je tahole jokhon prothome amake eta bol je as a pianist, ekjon pianist er classical music diye start kora ta koto ta proyojonio, and why, mane in terms of technique, mane ki kore technique ta flourish kore okhan theke ba kibhabe help thosh. First of all, ami bolbo for a pianist, learning classical piano is as important as learning ABCD for writing any alphabet. Ami guitar er khetre dekhechi, a lot of my friends who are contemporary guitar players, they might not have been classical guitar players, but I have seen classical guitar players who are better at being a contemporary guitar player. Because koi certain muscle memory tori ho jaye, and the most important thing jeta apply kore classical music is discipline. So there is a method of everything, mane tumi ki rokom practice korbe, practice er moddhe tumi kon section ta soft bajabe, kon section ta loud bajabe, kon section ta kibhabe alter korbe, and ki kore boshbi, yeah, like even in if I am playing a scale, like ডাইনামিক্স গুলো ভাবি যে যে এক্সিকিউট করার চেষ্টা করি মিউজিক, দিস পার্ট ইজ গোইং টু বি সফট, দিস পার্ট ইজ গোইং টু বি লাউড, সো ইন স্কেলস উই লিটারালি সফট টু লাউড, লাউড টু সফট, এন্ড দেন উই গো উইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্রিকিয়াস থিংস টু প্লে. তখন কি হয়েছে না, মানে দ্য ডাইনামিক্স ইজ বিকামিং আ মাসল মেমরি, তো উই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক হার্ড ইনাফ টু প্লে, মানে ওটা চলে এসছে. নাও ওয়েন ইউ এক্সিকিউট দিস পিসেস, যখন তুমি শিখে বাজাচ্ছ ব্যাপারটাকে, ইট বিকামস মাচ ইজিয়ার. সিমিলারলি age and all is the gain holo, muscle memory is muscle memory, whatever music you use is in your, is your thing, but that muscle memory, when you start learning more about contemporary music where it is a lot to do in your head, mane atukuna ami classical, I'm seeing, I'm executing, nothing is happening in here apart from the seeing section. When I come into contemporary music, ami ekta piece nilam, it could be a super simple piece, I reharmonized it, or some simple piece, or some piece which one of the stalwarts, you know, have composed and you are trying to play. The one you like see at a lead sheet, jee kono jazz lead sheet, you won't see at the gulo pore pore notes, right, kintu
Although the people who played so much had to expand for Ibadah. Where is that coming from? That is from inside the head. And all of these guys have classical piano back. A lot of majority of the so ebar babati ki hoy that skill which they develop learning classical piano is helping them expand their music jeta ebar they are able to process with their brain jeta amar khetre hoychilo sam ji ami kotha ta bolchi I went to sam I could play but my brain was slow lessons I would get the process hocche na like you won't believe just to jump from a c dominant 7 to a g dominant 7 would make me think for 3 seconds or 2 seconds, which is a lot in music. Like as a musician, you have a fraction of a second to change chords and change scales. The whole thing is going on. So 2 seconds is when I was like, "Ami ki atotai mathamuta? Like, is something wrong with me? Like, all these years, I got you know prizes. People have come, beta, bahut acha kiya, bahut funny and everything. Ye sab jo appreciation, act, expectation build up kore chilo, it all shattered. I'm like, man, I'm so dumb. Mane, amar ki brain kaaj korche na. So it comes to my but now this period was you speed up your thinking process ever now my brain thinking enough to match my physical and that is what makes you a better pianist like if you look at all these amazing people Brad Meldow you can look at Jason and you can look at Herbie Hancock man they all have their classical background kintu now using their brain and its composition in real time. That is what improvisation is, you know. Right, and right, like, right. So that's what. Fantastic. Ritik Palit is watching. Devangshu Bhattacharya, Devoshmita Bhattacharya, Shayantan Dattagupta. শুনছিলাম আই থিঙ্ক তুই তুইও দেখতে পারিস ওটা টাইটেলটা হচ্ছে দ্য আর্ট অফ ফিউগ গ্লেন গোল্ড ইজ প্লেইং ওয়ান অফ বাকস ফিউগস এবং অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম কি হচ্ছে যে ইটস আ ফিউগ ফর আই থিঙ্ক ইটস আ ফিউগ ফর ফর হার্পসিকর্ড অর পিয়ানো ইটস নট ফর দ্য অর্গান মানে বেসিক্যালি তিনটে ভয়েস যায় এবং অ্যাট ওয়ান ভিডিওটা কি বলতো স্লাইট একটু ল্যাগ আছে মানে একটু আগে যাচ্ছে আওয়াজটা একটু পরে আসছে এরকম একটা ইয়েতে রয়েছে আর আমি না কিছুক্ষণ পরে ভাবছি যে এটাও কি প্লাস ওয়ান ট্র্যাক হচ্ছে মানে কি হয়েছে যে হি ইজ এক তো মানে ওয়েন ওয়েন গ্লেন গোল্ড ইজ প্লেইং মানে জাস্ট মনে হয় না যে কিছু একটা হচ্ছে মানে ওটা ওরকম একটা জিনিস মানে হাতটা দেখে মনে হচ্ছে কিছুই হচ্ছে না অ্যান্ড দেন ওর না ডান হাতে উনি He's playing two voices. Basically, একটা voice উনি বাজাচ্ছেন তারপরে the fugue-এর second voice-টা ওখানে add হচ্ছে. He's playing with the right hand. তখন আমি ভাবছি, is it even possible? এবং ক্যামেরাটা একটা side থেকে লাগানো আমি ভাবছি, তখনও কি plus one track করে ওরা করতো? তারপর when the third voice comes in, যে বাহাত্তা দিয়ে যখন বাজে শুরু then I'm like, oh shit. And it's, মানে it is marvelous আর কি. মানে I am very, মানে আমি বলবো যে ক্লাসিক্যাল পিয়ানো মিউজিক যে যতটা ভ্যারিয়েশন রয়েছে ওটার মধ্যে ফ্রম টাইম টু টাইম যারা যারা এসেছেন মানে অ্যান্ড ফ্রম ডেবিউসি টু শোপান টু লিস্ট টু বেটোভেন ডেফিনেটলি অ্যান্ড অবভিয়াসলি মানে বাক এবং প্রত্যেকে আমার মনে হয় যে এটা একটা একটা স্ট্রাকচারও দিয়েছে মানে হাউ পিয়ানো মিউজিক ডেভেলপড ওভার দ্য ইয়ার্স বা হাউ টু মানে অ্যাজ এ রেপেটোয়ার প্লাস ফিজিক্যালি মানে কতটা পসিবিলিটি যে পিয়ানোর উপরে অল অফ দিস ডু ইউ থিঙ্ক ইজ ইট ডিরেক্টলি প্রপোর্শনাল টু অল দিস কম্পোজার্স কামিং ওভার আ লেন্থ অফ টাইম অ্যান্ড তাদের যত যত তাদের কম্পোজিশন আসতে থেকেছে তত পিয়ানো মিউজিক অ্যাজ এ রেপিটার যেমন বেড়েছে তেমন হোয়াট ইউ ক্যান ডু উইথ দ্য পিয়ানো অল অফ দিস স্টাফস এটা কি প্যারালালি এগিয়েছে তোর কি মনে হয় আই থিঙ্ক টেকনোলজি ইজ অলসো ইন প্লে হিয়ার বিকজ উইথ টাইম না we had harpsichord execute korte with time we come with the piano jekhane we have control over the sustain of the notes kotota koto bajbe kotota lomba bajbe kotota soft bajbe now gradually is with the betterment of keyboards matlab piano in general I will be easier to execute certain trickier things like if you listen to Bach and suddenly kichu dinar pore you listen to Mozart and then you listen to Rachmaninoff the amount of movement happening and the complexities in the pieces
ইট ইজ রিয়েলি অ্যাডিং উইথ দ্য, মানে ঠিক আছে, আই ক্যান বি প্রিপেয়ার্ড আ লট টু এক্সিকিউট আ হুম সার্টেন ডিফিকাল্ট পিস অন দ্য পিয়ানো, কিন্তু যদি ইনস্ট্রুমেন্টটা আমার সাথে রেসপন্ড না করে, মানে আমরা হুম আ লট অফ কি হ্যাঁ আই এম সেভিং এতটা অ্যামাউন্ট টু গেট দিস ইনস্ট্রুমেন্ট টু বি এবল টু বেটার, অ্যান্ড দিস আই রিয়েলাইজ মোর টুরিং উইথ অরিজিৎ ইন টু ভেরিয়াস ইন্টারন্যাশনাল প্লেসেস, the amount, the quality of piano, I felt like a better player, you know, yeah huh. like just a beautiful instrument to compose on really helps you open at a year. And definitely on top of that, the composers were revolutionary. মানে ওরা ওই ভাবতে পেরেছে বলে একটা পিয়ানো এরকম সার্টেন ভাবে ইউটিলাইজ হয়েছে. ফর এক্সাম্পল, we have, we would have, I don't know exactly the name of the piece, but we would have heard of the Bösendorf or Imperial Grand. At a generally grand piano, 88 keys thake, but that has 92, which is very specific to one piece that was created by one of the composers. Okay, you know, the composer is pushing the piano as an instrument, also the makers are also pushing it. So everything is happening. The more crazy the ideas become in the composer's head, the more crazy the execution becomes on the pianist's hand and the makers of the piano. So overall, it really pushes the whole thing towards where it is at. And it is very amazing. If you go to, I think Kolkata recently had a Kawai showroom college. Kawai is one right, of the right. Piano makers. If you can go there and play one of these Shigeru Kawai series, which I played a couple of years ago in Canada, I was blown away, like the amount of EAG Nishta. And I'm talking of more in a technical way, because I realize the people who play those pieces are way ahead in technique than where am I? Where I am at. But what this has realized is je ami ja amar capability seta tei to play on that piano I feel so much more je ami o et theke beshi korte pari, imagine what spectrum they can cover, you know. So I think really help mane ja jekhane eshe dariyechi amra piano music, I don't know if anybody is composing room classical piano music, but yeah, we have all these amazing people, correct. Jacob Collier, Joey Alexander, and they are bringing out of the piano is amazing. Fantastic. এবং আচ্ছা তারপর বলছে তারপর তুই ধরছি এবার তুই স্যামে চলে গেলি আর তারপরে কি ইউ আর গেটিং এক্সপোজ টু পিপল লাইক ধরেন অস্কার পিটারসন, হ্যাঙ্ক জোন্স কিংবা হার্বি চেক পিটারসন, অল দিস ইজ দ্য গ্যাপ ইন বিটুইন, ইউ নো, ট্রাইং টু এক্সপ্লোর কি আমাকে বেশি পড়াশোনা করতে হবে এই সাবজেক্ট নিয়ে। তো আমি যখন এই জিনিস রিয়েলাইজ করছি এগুলো তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। What I used to do is I'll take down names. মানে কারোর সাথে একটা মিউজিক্যাল কনভারসেশন হচ্ছে, সে পাঁচটা নাম বলবো, I'll hear it. A lot of times this music would go over my head, but I would still force myself to hear it. You know, there is this thing called acquired taste. মানে তোমাকে আমি, if I this note, you are never going to like it. You know, like if I play it with the way I put it into perspective, mane bapata I can only think of using that dissonant note jodi amar she taste ta develop kore. So I really used to push to listening. One of my major kathinai shunte ami bolbo was when I was listening to Alan Holdsworth, and I was like, oh yeah, going over my head. And I used to, and you won't believe, like even after year, like I spent that whole year listening to him, and I got back and I got back again, it took me like 2-3 times consecutively going back to it to actually figure out, to understand what is actually happening. Mane vaguely, mane it is so immense. So that thing, so I forgot the question, I bet I went a bit too much khane jayega the না, আমি বলছিলাম যে এই হ্যাঙ্ক জোন্স বা অস্কার পিটার এদের 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 মিউজিকটা তো কবে তোর কাছে আসলো, মানে কবে শুনলি? এবং ইয়া ওদের মিউজিক শুনেছি এবার স্যামে কি কি হলো না, আই গট টু লার্ন সি লিসনিং ফার্স্ট অফ অল একটা জিনিস সিম্পলিফাই করার জন্য লিসনিং দু ধরনের হয়, লাইক ইউ ক্যান সিট এন্ড লিসন টু জাস্ট এনজয় ইউ ফিলিং গুড ইজ ক্রিটিক্যাল লিসনিং এন্ড দ্যাট ইজ আ থিং উইথ ওভার টাইম, মানে সেটা বিভিন্ন লেয়ার্স এর, অ্যাজ এ মিউজিশিয়ান আমি আজকে অস্কার পিটারসনের একটা ট্র্যাক চালিয়ে আমি শুনছি, এন্ড আই এম ট্রাইং টু রিয়েলাইজ কি আচ্ছা দিস ইজ হাউ ইট ইজ গোইং, দিস আর দ্য কোয়ালিটিজ লাইক রাইট হিজ ইমপ্রোভাইজেশন, অ্যাজ এ প্রোডিউসার আই লিসন টু ইট, আচ্ছা দিস কিক হ্যাজ দ্যাট মেনি,
दिस साइट विद फलाना फलाना वट एवर इसके साथ होता है. So that critical listening is a practice. So going to Sam helped me break this down. When I could actually, when I learned the theory, je erokom byapar to hoy, ami simplify korlam. I played at super slow, maybe like at 10 BPM. Theek hai. That the worst thing to do. Like it's super boring. But now that I'm hearing it at full speed, no, I'm like, what was happening? You know. Right. Listening was more crucial in Sam than the art of playing itself. Because that is what helps grab what I'm listening to. And then, ami je din shuneche she din to definitely baat hobe na. But in my head, since that is now, and I've been trying for months and months, maybe after the 8th month, kono ekta gaane, ekta sweet spot I played that year. That was my first biggest achievement. I'm still not proficient with that lick. Now in the year, with my continuous practice, I'll see ki ami kota utilize kora. It's not a one-day process. It is impossible. Yeah, yeah, of course. Nothing is a one-day practice. কিন্তু তোর যদি মনে হয় যে মানে ওই প্রথম দিকের এই মানে এই এই পিয়ানো পিয়ানিস্ট গুলোকে যখন তুই শুনছিস সেই রকম টাইম থেকে মানে ফিউ অফ দোজ ফার্স্ট জ্যাজ মিউজিক দ্যাট ইউ ট্রাই টু পিক আপ সেইখান থেকে ইফ ইউ থিঙ্ক দেয়ার ওয়াজ আ নাইস পিয়ানো মেলোডি যেটা তোর সাথে রয়ে গেছে if you could just play like a minute or two মানে for us to just listen to That is a very hard job for me right now. But but anything oi period theke jeta mone roye geche anything like that I Oscar Peterson ka piece but I cannot play something which is close I'm not sure if you can hear yeah. Piano properly পরীক্ষাতেও করেছিল আচ্ছা এবারে এইবার বল যে এইটা এইটা হলো নাও ইউ আর এক্সাইটেড ঠিক আছে you have some kind of a knowledge you are playing piano from childhood etc etc এইবারে ধর আমি ধরছি তুই professionally এটাকে execute করার জায়গায় তুই আসতে চাইছিস মানে you are trying to আচ্ছা সবাই তোমরা কেমন আছো অমরপালি বলছে জাফর শোনা যাচ্ছে না কিছু ভালো করে হ্যাঁ এইটা একটা জিনিস মানে এখানে মিউজিকটা একটু মানে সবকটা না ওরা নিতে পারে না আমার মনে হয় এখানে একটা অদ্ভুত অ্যালগোরিদম করা আছে যে 1/10 of a second পর নোটস নেবে তো এভরিথিং সাউন্ড স্ট্যাকাটো ওয়ান সব সাস্টেন কেটে যায় বাট স্টিল জাস্ট একটা জাস্ট ফর ইয়ে আর কি মানে উই ক্যানট ডু আ মিউজিক্যাল পারফরমেন্স এইভাবে ইট ইজ নট পসিবল তো আমি যেটা বলছি এবার যখন তুই শুরু করতে মানে যখন তুই শুরু করবি ভাবলি যে তুই এটা ওটা করবি প্রথম অসুবিধাটা হচ্ছে তুই কলকাতার বাইরে থাকতিস অনেকটাই দূরে and I remember je mane you have to carry your keyboard seta train e kore niye tarpor bus e kore ei somosto kichu kore eta 2 ghonta lagche rehearsal korte aste sei jayga ta geche tarpor tui eta dokane gechis to find a job seta korbi tarpore ekhane tui korechis onek kichu korechis onek kichu chesta kore and then finally barite studio banali
সবকিছু করে তুই মুম্বাই চলে গেলি, এবারে মুম্বাইতে তুই আছিস, আমাকে এই ফেজটা বল যে এই যে ফেজটা ছিল এইটা কি কখনো মানে ইউনো মানে আফটার মানে ছোটবেলা থেকে তুই শিখছিস এটা, কি মনে হচ্ছে যে এই মানে এই স্ট্রাগলটা মানে ইফ ইফ উই মাইট কল ইট স্ট্রাগল, তাহলে তখন কি তোর মনে হচ্ছে যে মানে এটা কি হচ্ছে, মানে একদিকে তখন আমি শিখবো না এইটা করব, ট্রেনে করে যাব না বাসে করে যাব না, মানে হার্বি হ্যাংকক চলবে নাকি মানে অন্য একটা স্টেজে উঠে আমাকে কিবোর্ড নিয়ে হারমোনিয়াম বাজাতে হবে, মানে এই জিনিসটা এই জিনিসটা যখন তোর কাছে হচ্ছে ভেরি শকড ফর দ্য ফার্স্ট টাইম। I was not shocked. I was misoriented. मतलब misoriented or disoriented? Disoriented is the word. Disoriented. Disoriented because আমি exactly বুঝতে পারছিলাম না কি where is my application for all this knowledge that I have, you know. আমি গেলাম এক certain সময় spend করলাম, টাকা spend করলাম. Where do I get to use it? So fact is there is no straight path. Trying to show you that you can use it. Even now, like years, 2012 is when I left SAM after my semester. Even now, like, doshta ganer modde, ekta ganer, dupo barer jonno ami hoyto jayga pai oi jinishta bajano jonno. You know, but there stuff is normal stuff. But you have ways about it. Tumi jodi nijer music ta korte chao. You know, in the sense you want to play what you want to play, you just keep going at it and meet people and play together and see if you link. Which also was a phase in my life, Machan. This is after mid. So, the section where you see, Ami jokon decide korlam ki, acha, I learned and everything, I need to make connections. Make connections in the sense to at least know people. Mane, Ami jaina, if you are going to give me the work or if I'll be able to impress somebody, because this whole ekta mathar modhe cholte thake amake okay impress korte hobe ek impress korte hobe that takes away musicality away from you, takes away makes you very much shallow ki ami ha shudhu dekhanor jonno byapar ta create korchi je the original connect mane before going to swarnabhumi that internal connect jeta nije theke kete kete korchi ha this is my music I really connect to it okhan theke ekta ekta jaygay chole jay na this is the right thing I have to do it now ami age jeta kortam ota সেটা করার পর আমাকে তো এখন ভুলটাই করতে হচ্ছে না, লোকে টাকা দেবে না, আই ওন্ট গেট গিগ, তারপর ইউ রিয়েলি দিস ইজ অল ডেফিনিশনস দ্যাট ইউ মেড ইনসাইড ইওর মাইন্ড, ইউ নো, এটা তোমাকে কেউ এসে বলে দেয়নি যে তোমাকে এটাই ঠিকঠাক বাড়াতে হবে, তোমাকে এসে কেউ বলে দেয়নি যে এটা এটা তুমি বাড়াচ্ছ, দিস ইজ অল ডেফিনিশনস দ্যাট ইউ ফর্ম ইনসাইড ইওর হেড, সো তুই টাইম ইউ মেনশন যখন মানে আই জয়েন্ড আ জব ইট ওয়াজ for a music store where I would demonstrate as a keyboard player. ठीक है, there was the whole idea. I would still do decent amount of playing over there. बोलचलो दे तीन-ते tours थागवे माशने भी. But then they also gave me the option of sitting at the shop. You know, the days when I'm not touring, I sat for one day. I realized this job. I called them up the next day. Like मैं ये नहीं कर सकता. I'm going home. I better sit. So. After SAM 2013 2015 was the time where Mritika happened. Actually, it was, I can't believe the day I returned from the store is when you called me for the leapfrog thing where we were doing. So how everything falls in place. So I decided in that on that day ki ami eta korbo na, let's see who I can play with it. The same night you and then we go through tremendous amounts of rehearsals, we execute our thing. Chronic got a jinish achieve. So with you guys playing with everybody else in the band helped me gain certain knowledge. Ami ei jinish gulo shike eschhilam. Ami hoyto ami sharakun because that's what a musician thinks ki amake sharakun baate hoy, I have to show what I know. But, it's wrong my son, like it's not like that all the time. So with you like manera working at Mithika, I figured out ki because you were a lot into production layering and stuff. Like যতটা এক্সিকিউট হচ্ছিল ইউ আর লিসনিং টু লট অফ থিংস উই উড হ্যাভ লিসনিং সেশন যেখানে এন্ড ইউ প্লে ট্র্যাক টু মি আই স্টিল রিমেম্বার ইউ প্লেড বাটাবুম ফর মি এন্ড লাইক হাউ আ লট থিংস ওয়্যার দেয়ার আ সার্টেন এন্ড আই কুড নেভার ইমাজিন কি এটা রিয়েল টাইমে এক্সিকিউট হচ্ছে এন্ড সেকেন্ড যেটা আমার হলো ওখানে দাঁড়িয়ে কি আই রিয়েলি স্টার্টেড থিঙ্কিং মিনিমাল কত কম আউটপুট
but still make it sound colorful and everything. Give still give it my thing. See, Yeah, my thing is not my thing. It exists from long time. I mean, I had a voice over. absolutely. This is information that I have grabbed from somewhere and I'm putting it somewhere. So I'm Correct, just a correct. medium. Correct. So the moment you realize this, you're just mane, no one is going to come to you ki tumi ada bhul kar gaye bol ke de debo. This is not going to happen. True. You realize to understand ki music is a medium. Like, let me execute this song and then we learn about the song. Adi namra ki gurun is the most challenging. This piece is the most challenging. When you come to a song, we are mostly doing mostly you're doing that, sitting on one note. Tokhon you realize ki acha, now the importance is of the song, because ami ki baare one is going to listen to it. I'm just lying somewhere in the background, but the mood that I develop, the song goes a certain way. So kani ki hoga, certain change of thought se. But I still was convinced. I was like, nah, ye baat hai. You know, you keep trying. Yeah, I have to do it. And then you remember the next 2 years, I was at Arunachal Pradesh, you know, trying to shed Teji. And Teji really helped me. That was another phase again. And that really helped me polish my composition skills. You and Sutralda and Madhumanti, you guys were amazing in Indian classical sectors. And I think you were the first ever guys trained classical guys to work with. Okay, that whole jump to going to Teji. And he suddenly comes to me, page of numbers. And I'm like, what is this? And then he's like, no, this is the rhythm. I've broken it down. And we tried to compose melody. So he would give me numbers. I would put notes on the numbers. It was a super technical method, but it was fun. And we uploaded a couple of videos. We recorded an album. We never could put that out because I wanted production quality auto bhalo lagi. Like, we were also very novice in terms of sound and everything. When it is good to have ekta ichhe je ami ekta album bar korbo, kintu when you get into the whole production phase of it, you realize ki it's not an easy thing. You either pay tons of money, get someone involved, jeta amader khetre possible chilo na, we a bunch of kids, you know, trying to look for a vision ki yeah, about and biggest challenge we used to face is amra teen jagay thaktam. Teji was from Arunachal, I was from Kolkata, and our guitar player Amandeep was from Mumbai. So we used to fly in together and then sit and jam. But that really helped us grow by ourselves. I got someone to jam with, which I really like. Teji got someone to jam with, which I hope he likes. And I got a duo, which he really liked playing on top of. So things started working on. And then, I realized ki theek hai, mane, even while composing those songs, I realized it is about the song. Ami ki bajalam, extra bajalam, it is not making sense. And it started making more sense to me because those compositions were ours. Amra chai chiche touch koru, you know. In the end, it is medium to share my emotions, right? This is what I was feeling at that point of time. Or this is what I want to say. This is the point I want to make. Tar upar jodi ke bhaj bhaj kore kotha bole, my point is not going to go through. Right. Respect the song, the composition, that thing came in. And that's what goes into whatever I am right now, whatever any big, good musician is right now. So আমার এটা মনে আছে, আমার মনে হয় রঞ্জিত স্যার একবার এটা বললেন, মাই বয় ইন দ্য ওয়েস্ট পিপল ওনলি কেয়ার অ্যাবাউট হাউ ইউ ক্যান প্লে আ সং, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইওর চপস। আচ্ছা, এবারে বলি যে গৌরব সরকার দেখছে, জনি দেখছে, জনি মাঝখানে লিখেছে পবথা এটা লিখেছে, আর অম্রপালি লিখেছে নীলাঞ্জনের কথা ভিডিও খুব ক্লিয়ার, জাফরের নয়। ইয়েস অম্রপালি, আমি অনেক দূরে, আই এম আ ক্লিনার গাই, ইউ নো। আচ্ছা, অভিক অভিক অয়ন্দা দেখছে, হ্যালো অয়ন্দা। অভিক গাঙ্গুলি জিজ্ঞেস করছে, লিসনিং সেশন উইথ দ্য ব্যান্ড আর একটু জানতে পারি কি? লিসনিং সেশন উইথ দ্য ব্যান্ড, মোর দ্যান ব্যান্ড, আমাদের স্ট্যাম একটা ক্লাস হতো, ওই জাস্ট সিট এন্ড লিসন টু সং, মানে ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। Steve Zerlin, our tutor, chilo, he used to teach the class. And he would just come out with the most random albums and songs we have ever heard.
মানে কিছুটা এমনই বাজে সঙ্গ, এটা ক্যামেরা তোলা আমি যাই, লেট মি গো হ্যাভ মাই কফি, ইউ নো লাইক আই এম নট লাইকিং দিস, বাট দেন টু সিট অ্যান্ড লিসেন টু দ্য সেম সং আগেন অ্যান্ড আগেন। আমি ফার্স্ট লিসেনে নেভার ব্রেক ইট আপ, মানে ফার্স্ট লিসেনে ব্রেক আপ করতেও পারবে, মানে ব্রেক ডাউন করতে পারবে, বাট লিসনিং টু ইট নো আ লট অফ টাইমস তুমি একটা জিনিসটা বুঝতে পারবে, যেটা এখন না আমরা অনেক সময় ল্যাক করি ইজ টাইম। Right. ম্যাক্সিমাম of us guys are playing on the click, that is our regular time, either they are super rigid and super you know mechanical about it, or they are super loose. Mane amar sense of the first 16th note from the first beat in musical terms, mane amra jokon count kori 1 e and a 2 e and a, how I am feeling is 1 e and a 2 e and a, you know that can be, but how it is 1 e and a 2 e and a 3 e and a. So listening to bands, what it helps, you know, say you listen to weather report, you listen to tribal tech, ora to oto ke korche ki korche na, more than that they're just playing it, and the sink in time to understand je ajke jodi this is super early stages, you know, when I'm jamming with Utpal and stuff and I don't know what fills out ke bhot ta ekta fill bajay ekhane bajay drums the bhalo jabe, and then I was like ki bajay, and I was like doesn't make sense, you know. So tokhon when you listen to these sessions now, by listening you realize ki oi je baki musician gulo royeche tumi hoyto as a keyboardist I listen to the keyboard, ha what is the keyboard, but suddenly I realize ki keyboard jeta korlo tar sathe drum ta khub sundor bhabe sync e chilo, I'm like did this happen or was this improvised, and then it goes into that, to ekbar hoyto it was planned, the 100 the 30th time maybe it will my band better. So even listening to, sitting with the band really helps you understand ki how multiple things work together. I don't know if this makes much sense. Eta ekbare hoy na again, same thing, like you keep listening to it, suddenly it strikes to you, are ha this is the thing, you know, like eta oi dhoroner. So that's what I'll say, listening to the band, do it, don't force it. If you all like sitting and listening to music together, that's good. We used to do that a lot. So since I used to travel for 2 hours to get to rehearsals, I used to stay at Nilanjan's place for the night, and amader pore din amra rehearsals hoto, and the whole night we'd be listening to stuff, amra kothao boltam na je dekh ekhane ota ki korlo okhane dorkar nei, just take it in, things will come out, keep taking it and it will mold you. Yeah, of course, mane amader amra sobai joto shunbo totoi I think we'll learn more. And most importantly, how to apply, that is everything. How to apply is everything. The best of the people have just applied, and and acha to has existed years and years, man, it just lagate the right way. exactly acha Sunny Sunny Sanor ese ese likchen put a LAN cable in your phone, Zafar. So অয়ন মুখার্জি দারুণ সেশন বলছে, শুভম ঘোষ ইটস গ্রেট, সানি ইউ আর ওয়াচিং, দ্যাটস গ্রেট, এন্ড সানি ইজ আ ফ্যান্টাস্টিক মিউজিশিয়ান, সৌগত কুমার লাহা ইজ ওয়াচিং, সৌরভ রাহা ইজ ওয়াচিং, অভিক গাঙ্গুলি বলছে থ্যাংকস, শুভম রাহা বলছে থ্যাংকস। এইবারে আমাকে বল, সেটা হচ্ছে তুই এরপর চলে গেলি কাট্টু, ইউ আর ইন মুম্বাই, ঠিক আছে? My intention of going to Mumbai was to get married so that I can earn decent money. Clean and cut there. Yeah. Shubham Moit is watching. Hello, Shubham. তো তুই গেলি আছে, কিন্তু পয়সা রোজগার করতে গেলে তোকে তো কিছু বাজাতেও হবে, তাই এবারে তুই ধর তুই শুরু করলি একটা। This relates to আমাদের তেজির সাথে যে স্ট্যাটাস ছিল, we three decided we will shift to Mumbai because at that point we had designed a studio back in Arunachal. Mumbai, let's play with people, and you know, like being city, the idea was ki onek loki hoyto you know baire giye hoyto chill korar jonno ekshotor jonno gelo, it is not a cheap thing to chill for a week, but yeah, matlab we chinta bhabna amader chilo, and that's when we shifted. Be surprised. Okay, a couple of things that happened. We did a show with Nikita Gandhi, correct? So that was my first ever meeting with Nikita, just two rehearsals and our
তো আফটার শিফট করলাম যখন, নিকিতা উই হ্যাড দিস ফাইন ফ্রেন্ড নিয়ার বাই থিং অন দ্য ফোন অ্যান্ড শি পপস আপ অ্যান্ড শি ইজ লাইক হে ইউ আর ইন মুম্বাই অ্যান্ড আই লাইক হে আই এম ইন মুম্বাই কাম অন লেটস মিট আপ হ্যাড আ কফি ফর কাপল অফ আওয়ার্স অ্যান্ড দেন আই ওয়াজ সাপোজ টু ফ্লাই ব্যাক টু অরুণাচল বিকজ আমার মাথায় কনস্ট্যান্টলি চলছে মুম্বাই ইজ নট হ্যাপেনিং আই ওয়ান্ট টু গো টু অরুণাচল দ্যাট ইজ হোয়াট আই লাইক প্লেইং অ্যান্ড ইউ ওন্ট বিলিভ হাউ ফেট ওয়ার্কস আই ডোন্ট নো ইফ আই টোল্ড দিস টু অরিজিৎ অর নট আমাকে এটা নিকিতা বলেছে, বাট হ্যাঁ তুই বল, শাশ্বত তো বলেছে। হ্যাঁ হ্যাঁ I don't know, money. Look at how it works. It was magic. My loke bola na jadu hoy. So this is something like that. This is how fate works. So I'm catching my flight to Guwahati, which is a connecting flight to Calcutta from Mumbai. Guess who is standing in front of me? Arijit and Koyaldi. I don't even know them. I have an idea in my matha. I think this is Arijit. Because at that time, money Bollywood music khub ekta show na hoy na. Ke who is the current artist, who is doing good, who is doing not doing so good. But মানে not doing so good day papa jana like who are the more popular people jana jana so I realized are to must be him so theek hai I didn't give heed about it but I got in the flight got down at Guwahati and I got a call from Sunny. Sunny is here in the chat right now. Yeah. I got a call from Sunny and Sunny is like we are doing this live setup with Arijit Singh, would you be interested in audition? I'm like yeah sure of course. Then we abhi de de kya audition so I was funny I'm heading to Guwahati right in a week and then maybe we can figure it out. So fortunately Sunny also waited and Sunny asked for a couple of videos. Now I have the shittiest videos on YouTube, like they neither look good nor they sound good. I just send those few things to Sunny and Sunny still felt something like that is Sunny felt ki ha maybe let's hear him. And then we had an audition and Sunny really liked me and we talked for years for one full hour because Sunny is a big gearhead and I was a beginner gearhead. So like a beginner talking to a pro is like super enlightening energy is happening in the room. And that happened. So getting this Arijit gig really helped me ease my shift to Mumbai because my like how you know you get chance in life mane beautiful thing how God gives is this is the first ever gig after getting after shifting to Mumbai and that is Arijit Singh which is at that time I realized it was the biggest in India and it is still the biggest in India. So I was like how it works you know I was surprised. So the money I got that I earned from the shows there helped me ease the whole way in and gradually mane whole production thing regardless mane even when I was working on production when I was in Mrithika 2 but I didn't ever care and tell that to you as well because I wasn't confident with my work Rami Bhapta mujhe like I won't be able to add anything sensible to it right now let me practice more and more. So we met in 2013 and since then till 2016 when I shifted to Mumbai I was still working on my production acts you know like let me get this right, let me get that right, you know, a lot of those things. And I started doing shows, couple of shows here and there. And Sunny got me into a piano session. And I shared a song with you also, which was one of my first piano sessions in Mumbai, which was with Thrubodha. He was supposed to come, but he unfortunately had some work. And we got this grand piano inside the studio and made up the song. It was beautiful. Like, yeah, I remember. All that up. So when we were preparing for our 2017 tour for Arijit Singh, Sunny and Arijit heard me do some programming stuff and they were impressed like, you have some nice ideas, let's sit and work together. And Sunny and Arijit have been major mentors in like guiding me through the production work and everything because I used to sit. You won't believe the number of times I'd be like, nah, ye nahi ho raha, ye nahi ho raha, ye nahi ho raha. And Sunny would come and tell me, you're thinking too much, you're thinking too much. Or he would come and tell me, you're thinking too much. Because I'm like, mujhe mera best dena hai. But I tend to get locked with ideas and stuff. So, you know, Sunny and Arijit and meeting the right people at the right time really helped the shift to Mumbai and reach where I'm at. And a big thanks to them, my family, my wife, and how they have been together. Really puts it the Prabhupada is there like the amount of trouble she has to go through
হ্যাটস অফ। আচ্ছা না, এটাও একটা, এটা একটা ভালো জিনিস যেটা আমি জাফার ব্যাপারে বলবো, যে ও একটা একটা জায়গায় স্টিক করে গেলে ও মানে হি ট্রাইজ ইজ বেস্ট টু ইউ নো ডু গিভ দ্য বেস্ট আউটপুট ফ্রম দ্যাট ম্যাটেরিয়াল। এন্ড ইফ ইউ রিমেম্বার, আমরা একটা একটা সার্টেন একটা অ্যালবাম রেকর্ড করেছিলাম, যেখানে উই হ্যাড টেকেন মুনলাইট সোনাটার একটা পার্ট অংশ নিয়ে, দেন উই রোট ডাউন দ্য রেস্ট অফ দ্য পার্টস, বাট দেন হয়তো কোন একটা ছোট জিনিস অনেকক্ষণ লেগে যায়, বাট দ্যাট ইজ এক্স্যাক্টলি হাউ ইউ মাস্ট নট ওয়ার্ক ইন আ হিউজলি প্রফেশনাল ইন্ডাস্ট্রি লাইক দ্য বলিউড ইন্ডাস্ট্রি। কিন্তু আমাকে এটা বল যে আই হ্যাড আ, আমি একবার একটা এ করেছিলাম, আই অ্যানালাইজড, নাথিং টু অ্যানালাইজ, লাইক ইউ গেট ইন অ্যান অটো একটা উবারে গেলে আই থট অফ লাইক প্লেইং, ড্রাইভার কে বললাম যে একটু রেডিওটা চালু, বিকজ দ্যাট ইজ দ্য অনলি টাইম যখন আমি একটু রেডিও শুনে, আমি এন্ড হোয়াট আই ইউজ টু লুক ফর আর দ্য কোন গানগুলো হিট, বিকজ আদারওয়াইজ অ্যাট হোম আই ক্যানট ওয়েস্ট মাই টাইম লিসনিং টু দোজ সংস, বাট দ্যাট ইজ ওয়েন আই এম অলরেডি ওয়েস্টিং টাইম, সো আই এম লিসনিং টু দোজ সংস। বাট দেন আমি ওখান থেকে একটা কমনালিটি ফিগার আউট করেছি, আই রোট আউট জাস্ট ফর ফান, ঠিক আছে, আমাদের পয়েন্ট নাম্বার ওয়ান ইজ লাইক এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্টস অফ বলিউড সং, যার মধ্যে ফার্স্ট পয়েন্ট এটা ছিল অল দ্য কিবোর্ড প্লেয়ার্স ডোন্ট হ্যাভ আ লেফট হ্যান্ড, সো অল দ্য অল দ্য All the piano parts, I think আমার মনে হয়, আমার তখন মনে হয় না, বাট জাস্ট ফর ফান, বাট ইটস ট্রু, লাইক যখন পিয়ানো মিউজিকের ব্যাপারে কিছু লেখা হবে পৃথিবীতে ইন ইন হিস্ট্রি, আই থিঙ্ক দিস সংস উইল গো আর একটা সেপারেট সেকশনে যাবে, যেখানে ইজ দেয়ার ইজ নো লেফট হ্যান্ড, আই থিঙ্ক উইথ দ্য লেফট হ্যান্ড সামথিং এলস ম্যান। ইনসাইড অফ বলিউড না, ইটস অ্যাকচুয়ালি আগে আগে আমি তো বলছিলাম অ্যাবাউট দিস সং, লোক know okay, how people perceive piano a lot of times is, you know, like how you think of bells, you know, mm-hmm. top melody just going on for the vibe of it, loke a lot of time people stick to it, loke bhave na mind eta ja hai jodi chole ashe, if some pianist is able to execute it and the music producer decides to put it, keeping the actual producer of the track mane je movie te kaaj korte, because actually thake na I'll put out my best musical work and you will get to hear only 2% of it, you know, because of the but then yeah, it's a process, you know, you get used to it. Amar prothom kichu din bhalo lagto na, and then I got used to it because I'm here right now, it's like a straight on business you know deal kind of thing. You have given me a song, I have to arrange it, I'll try to put as much vibe as I can, but there is going to be vibe that the guy who has given me the work doesn't like, so I have to make it suit to his taste as close as possible. I'm keeping everything in the middle intact, you know? So right, right. That's why a lot of things happen with that. The, acha, Shoibal is watching. Hello, Shoibal. Now, it's not like, you know, like the sad part with playing piano like that, or choosing piano to be that bell instrument, is that you can't even use the bender with the left hand, man. So that is kintu jeta hoyeche je ami bolchi na kintu eta thik je jeta na jokhon jeta proyojon tokhon seta obosshoi korte hobe, seta niye kono doubt nei, kintu eitao ki thik kokhono tumi mone kori je jemon kokhono ami erokom dekhechi je with few people like there have been brilliant you know somebody like Salim Suleiman, they have a beautiful understanding of music, but if you are talking about Shankar Esan Loy, they understand real music, you know, mane out of film music, they are really good musicians, but say A.R. Rahman or somebody like let's not bring Ilaiyaraaja in the context of this, but amar mone hoy je eita mane jokhon tu ekta session bajate jacchis বা ওয়েল এইটা যখন আন্ধাধুন যখন আমি শুনলাম, দেয়ার ওয়ার সাম গুড পিয়ানো কম্পোজিশনস ম্যান, গুড অ্যাজ ইন বেটার দ্যান অ্যাভারেজ, বাট দোজ ওয়ার রিয়েলি মানে ব্যাকগ্রাউন্ড স্কোরটাতে, আমি বলছি ব্যাকগ্রাউন্ড স্কোরটাতে প্রচুর পিয়ানো পিসেস ব্যবহার হয়েছে, আমার মনে হয় বেটোভেনের কোন একটা সিম্ফনি পিয়ানো সোনাটা ইউজ করেছিল, এটা আমার এই মুহূর্তে ঠিক খেয়াল পড়ছে না, বাট দ্যাট ওয়াজ অলসো ইউজড, অ্যান্ড দে ট্রাই টু ডু সামথিং উইথ পিয়ানো, বাট দ্যাট ওয়াজ রিয়েলি রিফ্রেশিং, অ্যান্ড ফর ইউ নো লাইক আ স্কোপ অফ আ পিয়ানিস্ট যে কাজ করছে, আমার মনে হয় সেটাও ইম্পর্টেন্ট যে ওয়েন ইউ ল্যান্ড কম্পোজার হু অলসো ইউ নো হ্যাজ I would say already Dhone exposed himself to a lot of world music, ঠিক আছে, যে পিয়ানো মিউজিক নিয়ে পৃথিবীতে কোথায় কি কি হচ্ছে, সে ধরনের এখন জেসন লিনার কি করছে, কি কোরি হেনরি কি করছে, এটা তো তাও মডার্ন, বাট ইউনো
যখন একটা মিডিল ইস্টে কিভাবে সেটা অ্যাপ্লাই করা হচ্ছে, একটা আফ্রিকাতে কিভাবে হচ্ছে, অমুক দেশে কিভাবে হচ্ছে, অস্ট্রেলিয়াতে কিভাবে হচ্ছে, ফোক মিউজিক কোথায় ইন্টারপ্রেট করা হচ্ছে কি এটসেট্রা, তখন আমার মনে হয় যে ইগারনেস টু ইউ নো জাস্ট গেট সে ইউ অন বোর্ড অ্যান্ড আস্ক ইউ টু বি ভেরি অথেন্টিক্যালি প্লেসড আই উড সে ইন দ্যাট সং, মানে গানটার গানও থাকবে বাট মানে এটা কি তোর কখনো মনে আছে যে উইথ ডিফারেন্ট কম্পোজার্স অর ডিফারেন্ট মিউজিক প্রোডিউসার্স ওয়েন ইউ আর গোয়িং আউট টু প্লে সেশন অ্যাজ আ পিয়ানো প্লেয়ার ইউ হ্যাভ গট ইন ডিফারেন্ট অপরচুনিটিস অফ ইউ নো ডিটেইলিং করার চান্সেসটা? Piano sessions could come on. From the times I have shifted to move, I have done so frankly I haven't না না মানে সেটাও বলতে পারি যে মানে যেখানে তুই কিবোর্ডে ধর যে কটা গান তুই আমাকে দিয়েছিস যেগুলো নিয়ে পরে আমরা এটা করব, যেখানে তুই পিয়ানো বাজাচ্ছিস মেবি দ্যাট ইজ অন দ্য কিবোর্ড, মানে তো নট অন আ রিয়েল পিয়ানো, বাট আমি পিয়ানো সাবজেক্ট ওয়াইজ বলছি। ইয়া হ্যাঁ, টু অফ দেম অ্যাকচুয়ালি অন দ্য রিয়েল পিয়ানো। সো দেয়ার ইজ ওয়ান দিস থিং, মানে দিস সুপার কুল থিং অ্যাবাউট আমাদের সেশন, মানে আমি যাদের সাথে করেছি, ইজ উই হ্যাভ হাইড স্টুডিওস, উই হ্যাভ হাইড অ্যাকুস্টিক পিয়ানোস এন্ড দেন উই হ্যাভ ডান দ্য রাইট 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 we have taken care of that, but proper ki hoche na, mane the arrangements are also very thick, a lot of times the hoyto I have done some left hand work but the arrangement being so dense and certain frequency which are demanded a certain way, those don't come out. But like certain song, like I did a song with Sunny Shalmali, song it called Ruka Ruka, it's not a piano movement or something, but like the whole voicing that you hear it, mane low-end key shop use hoche, like the bass note application, everything you really get to, yeah, this is happening over there, because that is a song is off on that lake and it developed from, you know, that is the first part. But tui je intense bapar gulo bolchish, ami jani na, I feel like it mostly comes down to taste, you know, like I can be as much intense I can be. But in Bollywood, you won't see me releasing my track. I'm doing a track for... Right, right. 90% of it. Yeah, today, if I'm doing a track for myself, like... how do you say this? We did a couple of recordings for Harijit. This is... Amra jokhon studio hire kori, we experiment and stuff. And these are things, like if Arijit decides to release it someday, you will see that there is something, some piano element happening in there. You know? So, ei kolgulo, we cannot take, if it is for Bollywood music. Now, since you said Andhadhun is a Bollywood music, so, say je background score korchilo, she decide korlo. He might be one of the revolutionaries, and he decided, chalo, I'll put left hand work, proper piano playing, which is great, which gives us more scope to present ourselves more. But that happened more, and working with the people I work with personally, they have given me scope to put in stuff, I have done stuff, but in the end the mix with hands at or the version, you know, bhapte abhi na ek ek ka gaane, I don't know about other composers, but since I work with Sunny and Sunny has worked with Pritham and everything, like ek ek ka gaane there will be 100 versions, you listen to one version and be like, this is so different, like 101 is so different from 102, it's not close at all. And a lot of times, je we watch a musical work, je piece gulo te hoye thake take sheigulo reject hoye jay. Because we are no more making decisions. Mane the music director, the music director or the producer alone is not taking the decision at all. Right, so I say right, that is stricter in that situation. And thaklo, it will be definitely amazing if people can involve more piano based, you know, stuff like that. It will be good. But মানে হয় মানে তুই যেরকম আন্দাজন বললি, আই এম শিওর দেয়ার উইল বি অ্যানাদার কাপল অফ মিউজিক দ্যাট উইল কাম আপ, ইট উইল হ্যাভ সাচ কাইন্ড অফ ইফেক্ট। করেক্ট 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 করেক্ট। আচ্ছা, এইটা আমাকে অভিক এখানে জিজ্ঞেস করছে, অভিক জিজ্ঞেস করছে সেশনে কি ইন্ডিয়ান নোটেশন দেয় না স্টাফ? কিছু জায়গায়, অ্যাকচুয়ালি মোস্ট জায়গায় আমি দেখেছি আমাদের আগে গান পাঠিয়ে দেওয়া হয়, মানে এখন নোটেশন অতটা হয় না, because the maximum of the session players and everything, they know how to work in DAWs. Okay, aajke amake jodi ekta session diye dewa hoy with four strings, jar modhe drums ache, which is it's a groove ache, bass ache, synths ache and voice ache, theek ache, I can hear it and I can make my own chart out of it. For example, the song which I shared with you, Ayari,
I got this song 2 days before, 2 days before our session chilo. I sat down, I wrote down my own chart, you know. Mm-hmm. And then if there to be made, I went and did that over there. Rather than, like, I think that is a much better practice, because then I'm 100% sure from what is what chord is. Definitely it says right. how much. And 10 minutes of your time, which is okay, which you can spend into writing your own charts for that song. It will help you, you know, understand that song better. তুই চার্ট চার্টস লিখছিস মানে কি তুই স্পেসিফিক কিছু পোর্শনস লিখছিস না ইউ আর টকিং অ্যাবাউট রাইটিং ডাউন দ্য হারমনি অফ দ্য সং আর হারমনিটা কি তুই ডিসাইড হ্যাঁ হারমনি এন্ড সার্টেন ভয়েসিংস ইটস আ কম্বিনেশন অফ বোথ আমি লাইক হোয়াইল প্র্যাকটিসিং দ্য টিউন ফর মাই রেকর্ডিং সেশন মেবি আই ফিগার আউট সামথিং হুইচ উইল সাউন্ড সুপার কুল সো আই মেড আ শর্ট নোট ওভার কি লেট মি আই উইল প্লে দিস देयर ইন দ্য রেকর্ডিং এন্ড লাইক উই উইল সি ইফ দিস গো বাট নোটিং কামস ইন ভেরি হ্যান্ডি in our setups with Arijit, where we do setups with world musicians. Me, Arijit, right, and right. we have written down sheets for these international musicians coming in, you know. It is easier for them. But then among them, there is this amazing guy. I'm sure you would have heard of him, Tamir Pinarbasi. He plays for Tamir Pinarbasi. He used to New York Gypsy, All-Star New York okay. Gypsy. Okay, Linder. Oh, fantastic. Huh, huh. Anum player, and it does not matter to him if you give him your sheet or not. He'll listen, he'll figure it out, he'll write it down himself. Sheet dilam ki abar, there have been musicians who have been super lost, and then we wrote them the sheet and they were bang on, back on time. So I'll say, knowing all three of this, there is no specific norm right now, because we all use DAW. We all are comfortable with MIDI hardware and seeing MIDI notes and figuring out chords by yourself if you are a session musician. So, what do you think about today? I mean, I'm going to do it. There is huge ensembles and all this. I have never attended one of these bigger percussion ensembles. Strings and ensembles. When it comes to recording symphonies, when it comes to recording bigger ensembles with a bunch of people involved together, I would prefer, or we did a couple of sessions for the IFA performance of Pritamda, which happened last year. I was there on it for the outro section of it. We wrote the sheets, and that was again at on spot. So whenever there is, I feel, big groups like this involved, where there are more classical musicians who are very strict to, like, who are very good at reading and they can strictly perform the way we like it to perform, then we write sheets. A lot of times we'll select one of them out of money action solo korbe. Say improvise, you know, if he or she is a good improviser, they'll try to improvise on top of that. If not, we might post something and give it to them, please play them, you know. So right. This is about dealing with people. So, which reminds me, আমি কিছুদিন আগে কি করেছি, কিছুদিন আগে না কিছু বছর আগে, সো আই আই ওয়েন্ট ফর আ শো এন্ড আই হ্যাড টু প্লে ড্রামস, আই থিঙ্ক দ্য লাইক টু ডেজ অফ কনসার্ট এন্ড হোয়াট আই হ্যাড টু প্লে ওয়াজ বেসিক্যালি নাথিং, ওকে. So it was one of those, but that's okay. I am absolutely fine with, like, you just, as a drummer, you're like a triangle player. You understand? So I always dreamt of being a triangle player. And maybe dhore ne 10ta bar er por there's like a tung. And what the music that was going on, and I understood that the other sections, like the violin sections, the other musicians, the charts that they have got, and for which kind of songs, I'm not going into details because somebody might just catch me. But then I understood that those are the charts, like, beyond the payment, whatever I'm getting, beyond the fact that I'm not having to play anything, if I can just sit through the rehearsals and go through the show by sitting. But somehow if I bag one of those charts, that will take care of like 10 years of my life, because that has got so much of material that people are generally into remaking, you understand? So it's a full-fledged chart with harmony and like counterpoints written and something. So what I did was I went to the live music producer. I said that, can I get a chart? Like, since you guys are so perfect, I really want to know where to play the triangle. Just give me the chart so that I'll mark it down. So he gave me the chart. There was like 50 pages of charts. Okay, so I went through the songs. The only thing that I wrote was like,
brush. Something. And I, throughout the show, I was looking into the charts as if like I was reading it, like line by line. Nothing. Just shota shesholo, even before packing, even before putting my sticks in the bag, stick bag, I asked my Rodi to pack the drums. I ran with the scores. I ran with the scores because he was so particular about, and he basically forgot that the drummer could have a score. He was so obsessed, he went to the strings player. He was like asking everybody, give me my papers, give me my papers. And I saw him doing that. I ran from there. So, and later on, I got the papers. I wrote like a, it's like properly, you know, saved in one of my folders, like real folders with. So the thing is, okay, Obhik jiggesh korche, গ্রেট আচ্ছা আমি ফেসবুকে দেখেছি অ্যাকুস্টিক পিয়ানোর সাথে একটা এবলটন পুশ থাকে, ওটার ইউটিলিটি কি? এবলটন পুশ আমাদের মেবি ইট গট লাইক ফটো না বলবো দ্য আইডিয়া ইজ আফটার ডিসাইডিং দ্যাট উই হ্যাভ সার্টেন ইউ নো আ লট অফ টাইমস ইউ উড হিয়ার সিনথ এন্ড স্টাফ হ্যাপেনিং ইন দ্য হোল অ্যারেঞ্জমেন্ট লাইভ যখন বাজছে. So it is hard for me to sit on the piano and play the synth also together with the full arpeggio and stuff, you know. Mm-hmm. So in the early stages of that, we were actually assigning MIDI channels over there, you know. So we would have tracks to play for individual songs. Matlab Sheta, that wouldn't be too intense. Maybe in like 3-4 songs, we have one or two songs where I'm doing that and stuff like that. But then again, from the whole performance point of view, when I'm fully indulged in this, you know, it kind of takes away from the flow of the thing. So later on, it turned out to be just my controller to switch from my electro piano setup and Kronos setup to shift to my synth Prophet cassette. So that was my switching. Okay. Like, okay. Okay. Yeah. Later on, it turned into that. But then earlier uses of that was to actually trigger certain MIDI files to go through the synth. Matlab, what we could have done, we could have sampled it, put it as a wave. It to call me energy kheto would have been simpler. Mm. The idea of having that option was so that amar kotha dorkar porle I can filter it out or I can make longer notes out of the same progression and stuff like that. The concept we did for a couple of shows and then it didn't make sense, you know. Again, it comes down to what works for this song. We cancelled a few things and tapo it worked as a standalone just to skip. You'll notice I have multiple MIDI instruments, you know, but I'm playing through one keyboard only. So that helps me change আমরা ওই জায়গাটা অনেকক্ষণ আগে ছেড়ে চলে এসেছি. নাও উই আর ইন লাইটার মুড, লাইক অ্যান এন্টারটেইনমেন্ট জোন. তো আমি এটা বলবো যে তুই যেটা করতে পারিস সেটা হচ্ছে যে মানে ইউ মাইন্ড taking like one of your I don't know, maybe one of your favorite film songs, Hindi film songs, and maybe just reharmonize actor first line or two lines just for us to understand je ami jokhon piano te otake ye korar chesta korchi as a subject of piano ami ki ki options shei jagate pete pari to apply some of the piano techniques on top of that. Okay. I don't know if the piano is loud enough though. Is that loud enough? Yeah, it's fine. There's this song, Ruka Ruka, which came out Sunny and Shani years back. I'll play the basic melody of it, first duto line, and I'll try to go around. So I'm doing this real time idea. I don't even remember the original part. So I'll just play the melody, figure out, you know, how we can go about it. Basic melody. Now the chords that I've established here is the basic 1-4-5 thing and the 6 and stuff. 1 G and goes to the 4. Now kind of voice leading and stuff is Thank you.
make it certain, write in a certain way. What I'm doing is I'm using very few movements where I'm mostly introducing notes out of the scale, but keeping my top right there. Its melody is intact. Now I can change my root notes and introduce notes which are out of the scale to give it a certain vibe. The whole idea is I can take these top notes, you know, the whole point of reading where I use it a lot is, you know, I do these chromatic passes, which is very easy to do. And I would figure out a chord which works with that note, you know, a lot, like if this is my note, it works with this. Yeah. Now I can figure out chords for individual of those notes which work with that chord. My first chord is a C. I can come up with an A with a C sharp root. I can come up with a G sharp augmented. I can come up with an A minor, simple. I can come up with an F augmented, sorry, F diminished. And I can come up with an F major. I can more F sharp diminished, but that note still stays. Sounds super altered. And then I can right. You know, stuff like so that really helps me explore whatever is possible with that one, because there is literally more than 12 positions where you can put that note in a chord, and then you can figure out if it works the feel of the song or not. Now this is a compositional tool. The more you explore on this and the more you practice, like I'm super low on practice right now, so my brain has again gone slow. So I'll sit and figure out things for 15 minutes, half an hour, if this song is working like this or not. And then I'll record it. Now that we have the ease of DAWs and stuff, I'll record one pass of the whole song. I'll record two pass of the whole song. And then I'll hear them. And then I'll be like, this part sounds good, this part. Then I make the final sheet, which now I'm going into multiple passes to actually dub for that. আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন একটা নিয়ে নি, সেটা হচ্ছে শুভম রাহা জিজ্ঞাসা করছে, স্ট্রিং সেকশনের কিছু আইডিয়া দাও ফর প্রোগ্রামিং, লাইক ভায়োলিন, ভিওলা, ডাবল বেস, সেলোজ এটসেট্রা, ট্রায়াড নোটস গুলো কিভাবে ভাবা যায়, এই প্রশ্নটা তুই কর। তো প্রথমে আমি শুভম তোমাকে একটা ফ্রিতে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ফর ইউ নিড টু লিসেন টু আ লট অফ দিস মিউজিক বিফোর ইউ ক্যান অ্যাকচুয়ালি স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং হাউ টু প্রোগ্রাম। কোন কনসেপ্ট থেকে তুই কাজটা করবি বা যেকোনো কিছু? You have to really understand which instrument works for which register, that really helps. And this I have learned a lot from Nilanjan himself, because he used to culture a lot in string programming, and we shared a lot of ideas back then. And Apu coming to Mumbai, working with Sunny, where he has done Burfi ka scores and all, you know what I'm trying to say? It's super. So I got to learn a few things from him. And the idea is your registers are most important. Jitin Nilanjan and Khetro, he used to also tell me your register has to be more important. See, on a piano, you can, I don't know if this is clear to you, I can easily come up and play chords. Doesn't make much sense. It sounds all clustered. So cluttered and clustered. So imagine a string section which has what,
40 plus pieces generally. Even the samples which we use now will have minimum of 18 pieces playing. So now you're clustering them, clustering. By the end, you have 120 people playing the same note. So in the end, in the end, what is happening na? Je bigness feel hor kata chilo. The biggerness and the more sparseness and dense feel ta goes away. It sounds monotonous and clustered and one point. So I'll say, start with your main melody. Compose a melody which you would like to go counter, which would be like a counter on top of whatever song you're working on. And then take the second element, take the viola, do a counter with that, you know, see, harmonize that counter which you produced. Now take a higher violin and see if you put that in perspective, if it's clashing with the song or not. And the biggest thing you have to keep in this is keep it sparse, keep it distant in octave. Like if I have to play a C major chord at a, if it was a very beautiful quartet piece, I would have kept it closer. You know, it sounds sweet and sounds good, but in a bigger, denser thing where you have a huge chorus coming in, or there's a bigger climax, the bigger reveal happening, you at that point of time, instead of going this, you go big, you know, and then you can add notes to it. I can add a six on the bottom, then I can add a different note, you know, another note in the bottom. It gives me more sparse. So the bigger your space between notes, in between, say, the violin, the viola, the cello, and the contrabass are, the sparse the image you get. And open voicings, basically. Bigger voicings, sparse voicings. And you have to have a very good sense of, you know, not all notes sound good at all registers on all instruments. Viola, if you go play high, it will sound a certain way, but it won't sound as sweet as if a violin was playing it. Similarly, on cello, if you go super high, it won't sound that good as the register of viola or, you know, when you get an octave below. So you have to really understand every note works in every octave of that instrument. But this is not a piano. I don't have the perfect samples from the perfect piano in the world on every note. It's literally a instrument that they have recorded, and it has its own inconsistency. That's what makes a violin a violin. You have to spend time and understand ki cello ka ye section, does it work? Does it sound too, like the player is literally pushing it ki nahi ye note bajana hai. And this you'll feel even in the VSTs also, because those are literally humans who are sampling that instrument. So you feel the tense of the strings and you realize ki nahi, this word, maybe this note won't sound good in this octave on the cello. Let's go on the space and play like a mid octave and see how that way you gradually explore what works where. Similarly for the brass section also, you know, not as like brass section is a bit different thought process, because kind of voices on a com tha ke, you have lesser number of players, but about the whole comping way, you know, with that jump, you know, that hoppy, very bright action stuff, you'll have notes that are going down. There's counter movement sense. Note is going pam 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 pam, like it's going. You know, see how that sounds. So there would be a line which would be going lower. Sax could be playing the right opposite of the direction. So e methods gulo you have to keep making, keep programming. Then gradually you develop a taste of yours, and then you realize ki ha mujhe ye aisa karna hai, ye aisa karna hai. And that will actually the whole. And listen to a lot of strings music. What Nilanjan said first, you have to listen to a lot of strings music to actually. And if possible, I'm sure Kolkata, a lot of symphonies come and perform. Buy a ticket. It's okay, $2,000, $3,000, but go and watch it. It's like once in a lifetime experience, and you should definitely watch. Actually, know what the actual instrument comes like. Trust me, like doing tours with Arijit, we would have a 45-piece orchestra, and jokhon ora tune korto na, I would get goosebumps. You know, they are just tuning to one single note, but the effect of all these guys playing together, I'm still getting it just imagining the moment. You know, back at stage. So it is very important for you to actually go and hear these instruments, how these sounds, and then go apply the process. Perfect. Perfect. So এবারে last segment চলে আসি. অমিত চ্যাটার্জি জয়েন করেছেন. হ্যালো অমিত. সুজান মেটিয়া ইজ ওয়াচিং. হ্যালো. মনোজিৎ শাহ ইজ অলসো ওয়াচিং. হ্যালো মনোজিৎ. এবারে তোর পাঁচটা তুই তোর ফেভারিট আমি বলেছিলাম যে
গান বা কম্পোজিশন বা অ্যালবাম যেটাই হোক, তুই ছটা বলেছিস, তার মধ্যে তিনটে, অ্যাকচুয়ালি সাতটা বলেছিস, তার মধ্যে চারটে যেগুলো তোর পছন্দের অন্য আর্টিস্টের, হার্বি হ্যাংকক এর হেড হান্টার্স, এই অ্যালবামটা হ্যাঁ কখন এটা শুনেছিলি এবং মানে এটা এটা কেন ইটস ইম্পর্টেন্ট টু ইউ? দিস ইজ দ্য ফেজ যখন আমি নিজেকে অ্যাকচুয়ালি জ্যাজ মিউজিকে এক্সপোজ করছি, ইউ নো, আই এম লাইক লিসনিং টু লট অফ জ্যাজ রেকর্ডস, এন্ড দিস ওয়ান অ্যালবাম হিট মি সুপার হার্ড বিকজ দ্যাট ইজ দ্য ওয়ান অ্যালবাম উইচ স্টার্টস এন্ড ডাজন্ট সাউন্ড লাইক এ জ্যাজ, ইউ নো, ইট স্টার্টস উইথ বাম 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 হ্যাঁ বাম হ্যাঁ বাম, দ্যাট ডাজ নট সাউন্ড জ্যাজ এট অল, ইট হ্যাজ আ সুপার স্ট্রেট বিট অন টপ এন্ড ইজ ভেরি ফান টু লিসন টু, এন্ড ইফ ইউ লিসন টু দ্য সং নাও ইট গ্রোস ইট ইন্টু সাম ক্রেজি মনস্টার ইন দি এন্ড, ঠিক আছে, but like how they held the groove on top of it, like I understand fancy voicing, good chords, everything, blah 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 blah, it's all good, but you know, like if you can tell by experience, the first thing that captured me was the rhythm of it, rhythm, correct? yeah. After I heard this, I thought ki nahi chalo let's explore more of Herbie Hancock, and then I came across his synth album, you know, where you got pam pam da da dum pam pam da that's a song called Beat It or Rock It, I think. I'm not. And I used to like itna ghatiya tune mein kyun baja rahe, like why is he playing such awful tune, you know? And my taste grew better and I understood what synth actually sound like. I still go back to the album now and I listen to them and I'm like, wow man, these guys were so ahead of the time, you know? And this is way back in 70s and like 60s. And like, man, like it is in the eyes of the listener, you know, like the ears of the listener or the thought process. Ami ajke ekta amazing art ke ami tokhon faltu bole biliye achi and then coming back to it. Herbie Hancock, since he was such a wide person, no? And why Herbie Hancock is so important, because I used to go back to his different time ka albums to actually relate to my position in music. Like when I was gradually getting harmony and how to use it in songs, I came to the Imagine album, which is a super new album by River the Johnny Letters. Johnny Letters. These are very modern albums, but how subtly he has been using these dense harmonies and letting the songs flow. And then I want to learn more about the, you know, more about sus chords, you know, like Watermelon Man and stuff like that. Then I would go back to his older albums where he's from his, I mean, even Orchid, because Herbie Hancock is there through the whole phase where jazz grew from acoustic to electrical to fusion and now into something else, you know. So it really helps me get my pace right, because his expression of colors through his stuff really back then and still intrigues me now. And it's just like as a keyboardist going back to the basic, to be the best pianist, you have to be able to play all my keys properly on tempo and efficiently without fault. So this is just like a book for me. It's like a time machine. I can go Correct. Back, listen to that. And it's the same artist. And you know how surprising that is. Like how versatile that guy was. Guy Correct. Is rather. So yes, he's a legend, of course. Huh? And tell me about Ray Charles. Ray Charles album that you mentioned, Krishni, but Ray Charles was my gateway drug to jazz. Why I say this, because the first song I heard was Route 66. And if you listen to Route 66, it starts with a minor second and a flat fifth chord together, which is the most dissonant chord for me. And regardless of it being so dissonant, I was like super attracted to it. I'm like, what does it sound like? It sounds awful, but it sounds good, you know? And that, listening more and more, and that is what led me to Herbie Hancock. You know, I would go and watch. There's this very beautiful documentary where Ray Charles is there, Clint Eastwood is there, and they're talking about a bunch of piano players. Art Tatum, they're talking about Joni Mitchell, they're talking about Herbie Hancock, they're talking about these other super cool big bebop players from back in the day and the ragtime players. Ragtime is freaking amazing, you know, to think of it. As a popular dance music from back in the day. Right. So that helped get these names and go to them and listen to that. So Ray Charles was the guy whose documentary exposed me to all these players. That's how I also came across Oscar Peterson.
because I remember his video from back in the day where he's demonstrating how he can play double line. So you would improvise on the right hand. It's easy. You take a chord, but he's improvising with the same efficiency on the right hand and doing the same thing on the left hand. And I'm sure that guy could do canons. The thing about canons is it's a way of composing where you have your melody plays on the right hand, but that melody is good enough to actually come in the left hand while the right hand melody is continuing, And I'm sure he had a brain to do that in real time. He could improvise like that. Like, I have spent hours to execute it. Trust me, I couldn't go ahead 3 bars. That too, like, I'm really focusing very hard. It's very hard to do, but আর ওটা লিঙ্গাসের ওই সোলোটার মধ্যে অ্যাকচুয়ালি ওই ওই রকম একটা পোর্শন রয়েছে যেখানে দ্যাট ইজ হ্যাপনিং বোথ দ্য হ্যান্ডস। কারেক্ট 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 বাট দ্যাট ইজ মোর লাইক দ্যাট ইজ কোরি হেনরি দ্য হাই নোটস হি ওয়াজ প্লেইং হি ওয়াজ ব্রেকিং দ্য কর্ড ডাউন ইন টু দ্য ইপি ওভার ইন দ্য বটম হুইচ লেড ইন টু দ্যাট হোল ফিল অফ দ্য থিং বাট ইয়া লাইক amazing like even how these new musicians keep going back to these old cats yeah আচ্ছা এটা বল যে গ্যারি মুরের এই অ্যালবামটা বলছিস ব্যালাডস এন্ড ব্লুজ ওকে দ্যাট ইজ when I was playing with Utpal Da. Utpal Da is who exposed me to all this music he worked as a pianist for his blues band Platinum was me was Chiro Da Chiranjit Sinha there was Utpal Da, there was Deepta and there was Korpudan. Deepta was the singer. And I got in and I would have troubles playing fills and stuff. But these songs really, it took me a couple of years to understand the depth of these songs. Like I was telling you, as a beginner musician, I always wanted to play more. And what Gary Moore had in the song is one electro piano note for 4 bars. So, to get the vibe of blues itself, because blues is what grew into jazz going through generations. Right. The actual point of expression, it came through pain and became pain for a lot of people trying to actually learn jazz, because it's a very challenging thing to do. But that's where Gary Moore came in, and you'd be like, a white guy playing blues, how does that make sense? Because, you'd be like B.B. King, Yafir, forgetting all these artists, but yeah, like all these amazing, and why are you a white guy playing jazz? And suddenly, like, I was like, a question to Amaro Masa, suddenly, how am I sticking to this white guy, who is playing? But I realized color is only for putting you apart, He's still I still remember I was so connected to his music emotionally that when he passed away in February due to some mishap. Like, I literally cried for an hour for the night because realizing ki there's this guy who existed and I would never be able to watch him live anymore because he has passed. True. That is the connect I got from his music. And in the end, if you're not telling a story and you can play amazing, super tricky, flashy, nice stuff. In the end, you'll reach a place, you're in a room with 100 people who can actually do stuff that you can do. What is making Correct. You unique? What is making you unique? It is no more music because everybody's got the skills now. Imagine me being a basic guy from here, go and land at Berkeley, and I'm like, there's 100 amazing pianists here. What am I? And at that point of time, you're saying, which is your relation with music? Like how in religion is like your connection with God. I know that apart from that, a lot of the other things are lame and weird in the world right now. But yeah, the connect with how you connect with your own God is how you connect with your music. And that gives you the pathway of expressing it. And Tokon, at that point of time, I don't think skills would matter. I don't think, I'm not saying ki don't start classical piano lessons. Definitely start from there. But like, it takes a certain time to be there, Amader ke play class time mein jete hoi, class 12 log bhi shesh korte, and then only we are free. Ki aaj kya mila. আজকে আমি এখানে ওই ডিসিশনটা নেওয়া অব্দি উই হ্যাভ দিস ইন মাই এন্ড তখন এট এই ইন্ডিপেন্ডেন্ট লেভেলেও দাঁড়িয়ে মানে আই নো অল আই ক্যান ডু ইজ হ্যাভ ল্যাগ অর আই ক্যান ডু ইজ ডু আ লট অফ ওয়ার্ক ইট ইজ দোজ ইয়ার্স অফ এডুকেশন অ্যান্ড বিইং ডিসিপ্লিন ইজ দ্যাট ইজ গাইডিং মাই থিঙ্কিং কি আজকে আমি ল্যাগ খাবো না আজকে কাজটা করিনি কালকে রাত্রে খাবো সো ইট ইজ আ গাইডিং সো আই থিঙ্ক দ্যাট ইজ আ থিং
আর ফোর্থ অ্যালবামটা তুই বলেছিস নাও ভার্সেস নাও, যেটা জেসন লিনারের Yeah, অ্যালবাম ছিল। I would request you guys to go to YouTube and look for Taz the Trio, AZ the Trio. And if you listen to those videos, there's only two videos. If you listen to those videos, you realize where the inspiration comes from now. And why this album was so important is when I met Teji and Sam at that point of time. It was the hottest album in the school. Everybody was listening it every week because it was such a beautifully recorded album, such a beautifully composed album. It has a lot of elements which are extremely difficult to execute on, you know, but how gracefully they have executed and kept it so musical is what kept it, made it more for us and more inspiring all the time. Like even Correct. If now, I want to go back to it and I have to listen to it. It's not just, I'm going to give you this trick. This is your challenge. Stage one, stage two, stage three, like that. It's totally a musical journey. When you learn it, you realize it's hard, but it's musical. And that's what inspired my trio with Teji and Amandi. And that's how we work towards it. And that helped develop my composing skills and playing odd meters and stuff like that. So that is what really pushed me and Teji and Amandeep to produce whatever we produce. Yeah. আর তিনটে গান তুই বলেছিস, যে তিনটের মধ্যে তুই নিজে কাজ করেছিস, দুটো অ্যাজ পিয়ানিস্ট, আইআরই এই সিনেমাতে ইয়াদ হ্যায় এই গানটা তুই বাজিস, দ্য সং রিলিজ অন 10th May 2018, কম্পোজার অঙ্কিত তিওয়ারি, লিরিসিস্ট মনোজ মুন্তাসির, অ্যান্ড অঙ্কিত অ্যান্ড পালক মুচ্ছল হ্যাভ সং দ্য সং। এবং সেকেন্ড যেটা তুই বলছিস জেনারেশন আমির, এটা একটা বাংলা সিনেমা, ভুলে যেও গানটার নাম, which released on November 21, 2018, and composer Arindam, lyrics by Proshen, sung by Amrita Singh. Mahesh Raghavan is also there in the song. He is one of my favorites. And it was mixed by Shubham Moitro. So, এইগুলো তুই মুম্বাই থেকে বসেই তুই বাড়িতে তোর সেট আপে করেছিস? Session sessionটা was the studio session, যেটা আমি বলছি. So there's a very beautiful story. Also funny, ki when the piano arrived, I went to the piano. Unfortunately, jekhan theke hire kora hoychilo, one of the strings, it wouldn't play all three of them, but it would play only one of them. Okay. And that was the key of the song. Oh, no. So, to make sure it played all three of the keys during the whole session, I had to make sure there is this play... sustenuto pedal, I think that's what it's called, which shifts the whole keyboard slightly a bit in this on the side. I don't know, like there's so many variation of pianos and I don't know what pedal is what. So if older piano, corona piano gulo the eglo thaki, even modern pianos have is where the whole una corda, correct, that's called una corda pedal. Una what corda. That does shifts the whole hammer action slightly right so that the piano ka note hits only one note. Generally the hammer is going and hitting three notes together, no? Which is giving the dense piano sound. So what it does, it just shifts it by enough so that they hit just one note. Una corda pedal. So I had to make sure throughout the session, whenever that note is coming, which came a lot of times, by the way, that I press the una corda pedal and then did the session. And this is my first session with Dhruboda. Like he has an amazing, I don't know, he has a huge reputation. He's amazing. I also really look up to him in terms of production and everything. And I was super tense because this is my first piano session and like a legend like that is sitting in the other room. I don't want to fuck up. And I'm like, Dhruva, I think there is a problem with this. I love this and that. He was like a super cool, chill guy. And the session also went well. I did multiple passes of this song. And that's how not to. So that was the first challenge of the first piano session. Right. Second song, Lejeo, that was recorded in Ajit studio only. I remember Amrita was working on the song and Ajit is like, play something on this because I think Ajit has played guitars on that song as well. So, what the current arrangement is right now, it wasn't like that back then. But yeah, you know, producers keep changing constantly. So, it was a totally different sounding song altogether. There was just guitars, there was just piano and Amrita's voice. And I sat for half an hour just to figure out a feel
of the piano with the most minimal notes that expresses the feel of the song. You know, somebody has passed away in that tune. And just lay down the bed for the voice to come in and execute that feel throughout the thing. I spent half an hour to go through it and baji, 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 like nonstop. And I figured, okay, this is the progression I'll stick to now. And this is the harmony which I'm gonna. And that is how it established that. And I really like what it turned out to be. So even when now, sometimes, you know, Amrapali would be watching, you know, these serials, and sometimes if the song plays, you know, she'd be like, hey, your song is playing. And I would go and listen to it, and I would listen to what I'd played back then. And I don't feel bad about it. I feel like that came out pretty well, you know, it's good to listen to. ফ্যান্টাস্টিক আর লাস্ট যে গানটা বলছি যেটার মধ্যে মিউজিকটা তুই প্রোডিউস করেছিস বাট আই থিঙ্ক অ্যালং সাইড সানি অ্যান্ড সাম ওয়ান এলস ওয়াজ দেয়ার আমার নামটা এখন মনে পড়ছে না বাট লাভ আজকাল টু এই সিনেমাটা থেকে শায়াদ গান দিস এ বিউটিফুল সং বাই দ্য ওয়ে আমি গানটা একটু শুনছিলাম On the drum ইয়া section was at a much later stage, but Sumanshu Agarwal is the guy who did a lot of the major programming. So it happens in রাইট stages. Sunny is the like the boss man, you know, he's gonna decide key. And after that, there is Pritham Da. Sunny is the boss man who will take care of all the musical clusters and everything. He'll make sure that everything works together. Like he's like a producer, producer, he take care of the song and make it something that is now ready for mix, you know. Arijit, Sumanshu ko pehle he gave the song, Sumanshu worked on it, and then we had a certain thing happening. And then towards the end, the drums was just not cutting through, so gave me a bit of programming for that. But there's a couple of new songs which have been out recently. I did a song, it just released, I think, 2 weeks ago for Monali Thakur. I produced the track and I mixed and mastered it. It's called Dilka Fitu. Doing pretty well, and that is what that was a because they really wanted like a future based sound style, signature to the track, and you know, like on Hindi songs is kind of sounds a bit different, but getting used to establish something which is, you know, flashy enough, but also got musical content, also got enough movement. A lot of these electronic music stuff is the excitement, jekhane ekta musical instrument element is behaving a certain way and the other thing is behaving a certain way and how they sound together. I remember the scene from an animated movie called Ratatouille. I don't know if you've watched it. It's about food, and there's this rat who is a chef, and he takes one piece of ingredient and gives it to his brother, and he eats it, and there's some animation happening, and then he eats the other one, and there's some other animation happening, and he eats both of them together. So, you know, it's that kind of thing when you're producing how it behaves together. So that was pretty challenging because it took a long time also, and to deliver that punchy a master, because over here I'm working in three stages. I'm producing the song, I'm mixing the song, and I'm making sure like it's ready for broadcast, you know, meeting all the right standards sonically. Like ki ajke amar gane pore onno ekta gaan bajlo amar ekta pura mane baje patla moton shonalo still has it. পারফেক্ট তো মানে ইট ইজ অলরেডি সাচ এ লং অ্যান্ড কি বলবো মানে এতটা ভ্যারাইটি বলা একটা জার্নি যে মানে লাইক ইউ সেড 2-3 বছর বয়স থেকে পিয়ানো শেখা শুরু নাইজেরিয়া থেকে করতে করতে ফাইনালি ক্লাসিক্যাল পিয়ানো থেকে স্যামে গিয়ে তারপরে ইউ 9 ইয়ার্স ওল্ড হ্যাঁ তারপর স্যামে গিয়ে তারপর জ্যাজ মিউজিক তারপর কলকাতায় কাজ করে তারপর মুম্বাইতে কাজ করে উইথ অরিজিৎ সিং নাও ইউ আর প্রোডিউসিং মিউজিক মিক্স করছিস মাস্টার করছিস সবকিছু করছিস এটা দারুণ মানে এরপরে আর কিছু করার নেই বোধহয় তোর বাট ইয়া লেটস হোপ দ্যাট মানে আরো দারুণ দারুণ কাজ তুই করতে থাক এবং আমরা সবাই শুনছি আই আর সো হ্যাপি দ্যাট You are doing great work. And thanks for coming to Artist Spotlight episode 10. শেষ করে দেওয়ার আগে একবার লাস্ট টাইম বলে দিই আজকে একবারও বলা হয়নি দ্য আকাঙ্ক্ষা ফাউন্ডেশনের জন্য নিচে আমি একটা ডোনেশন একটা ক্যাম্পেইন রেখেছি যদি কেউ মনে করেন এই সেশনটা শেষ হয়ে যাওয়ার পরে ইউ ক্যান অলওয়েজ ডোনেট প্লিজ ডোনেট সামথিং যাতে যাদের প্রয়োজন তাদের সেটা কাজে লাগে অ্যান্ড জাফর বহুত বহুত শুক্রিয়া
थैंक्स बहुत फॉर जल्दी हैविंग मिलते हैं वेरी नाइस इट वाज सुपर फन। কেউ তো চেহারাটা বুঝতে পারেনি পুরো পুরো শোটা ধরে। ইউ আর লাইক আ সাপোর্ট করেছি যেন শ্যাডোতে ফ্যাটস গুলো থাকে, বাট বাট ইউ আর লুকিং লাইক আ পিক্সেল ম্যান ব্রো। আই ডোন্ট নো আই নো কি সাপোর্ট বি গুড। It's one of those bad 3D statues that you see at airports. So, yeah. But, achha, Ovik Ganguly bolche, thanks to you both. It was a great session. Thank you, Ovik, for being there and listening. Aar, thik hai yaar, Shubh Ratri. Khush raho, Munna. Once Corona is over, season. Yeah, man. Yeah. We need to have that biryani once again. Monojit Shalich is super fun. Yo, thank you, Monojit. Thank you, Zafar. Bye. Bye-bye.